বাংলাদেশ জাতীয় দল প্র্যাকটিসে নামার জন্য তৈরি হচ্ছে। ক্রিকেটাররা সবাই ওয়ার্ম আপ শেষ করে আবার মাঠে নামছেন। ফ্রেমে যাকে নামাজ পড়তে দেখা যাচ্ছে তাকে খুব বেশি মানুষ চিনতে পারার কথা না, কারণ তিনি বাংলাদেশের হয়ে কাজ শুরু করেছেন মাত্র কয়েকদিন হয়েছে। তাও আবার কাজ শুরু করেছেন নিউজিল্যান্ডের মাটিতে। বাংলাদেশের নিউজিল্যান্ড সফরে দলের অন্তর্বর্তীকালীন কম্পিউটার অ্যানালিস্ট হিসেবে যোগ দিয়েছেন মহসিন শেখ পারভেজ। বাংলাদেশ দলের সাথে যোগ দেওয়ার পর কেবল একটা ম্যাচই খেলেছে টাইগাররা। বৃষ্টি বিঘ্নিত সেই ম্যাচে অবশ্য স্বাগতিকদের কাছে ধরাশয়ী হয়েছে টাইগাররা, তাই দ্বিতীয় ম্যাচ জিততে মুখিয়ে আছে সবাই। নতুন কম্পিউটার অ্যানালিস্ট মহসিন শেখও পিছিয়ে নাই, দায়িত্ব নেওয়ার পর থেকে বেশ সরব দেখা যাচ্ছে তাকে। হেড কোচ চান্ডিকা হাতুরুসিংহেকে সাথে নিয়ে ম্যাচের আগের দিন নেলসনের সাক্সটন ওভালের উইকেট দেখার জন্য ড্রেসিং রুম থেকে বের হয়ে আসেন। উইকেট দেখতে গিয়ে আগে বেশ খানিকক্ষণ সময় নিয়ে নিজেদের মধ্যে কথা সেরে নিলেন। হেঁটে হেঁটে পুরো উইকেট দেখেও মন ভরেনি মহসিনের, তাই ডেকে আনলেন পাশেই কাজ করতে থাকা গ্রাউন্ডসম্যানকে। তার সাথেও কথা বললেন বেশ কিছুক্ষণ। এই ধরনের উইকেটের সাথে বেশ পরিচিত মহসিন, সেটা বলাই যায়, কেননা অস্ট্রেলিয়াতে কাজ করার ব্যাপক অভিজ্ঞতা আছে এই পাকিস্তানি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ানের। নতুন একটা দলের সাথে কাজ করছেন মহসিন, নতুন সব মানুষদের সাথেও। এর মাঝেও একটু বিরতি পেয়ে একাই নামাজ পড়তে মাঠে বসে পড়লেন। কোচ ও ক্যাপ্টেনকে পর্যাপ্ত তথ্য দিয়ে সাহায্য করেন একজন অ্যানালিস্ট। প্রতিপক্ষের সক্ষমতা ও দুর্বলতাও খুঁজে বের করে আনা তার কাজ, তাই উইকেট বোঝাটা তার জন্য গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশের পারফরম্যান্স ভালো হলে 2 বছরের জন্য তার সাথে চুক্তিতে যেতে পারে বিসিবি। এদিন মুশফিককেও দেখা গেছে উইকেট পর্যবেক্ষণ করতে। উইকেটে দাঁড়িয়ে ব্যাটিং শ্যাডো করেছেন, এরপর বসে মাটিতে চাপ দিয়ে বোঝার চেষ্টা করেছেন কেমন হতে পারে দ্বিতীয় ম্যাচের উইকেট। গ্রীষ্ম পেরিয়ে শীতে মেতে উঠি উৎসবে, এখন ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 200% পর্যন্ত ক্যাশ ভাউচার, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশব্যাক। উইকেট দেখে ফেরার পথে তাকেও কথা বলতে দেখা যায় গ্রাউন্ডসম্যানদের সাথে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলের হয়ে দায়িত্ব পালন করেনি কোনো কম্পিউটার অ্যানালিস্ট। শ্রীনিবাসনের সাথে চুক্তি নবায়ন না করায় বিশ্বকাপের পরপরই বাংলাদেশ দলের একজন ভিডিও অ্যানালিস্টের কমতি ছিল, ফাঁকা ছিল এই পদ। কাউসার শান্ত, ক্রিকফ্রেনজি।